গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরো সতর্ক থাকা উচিত। এটাই হচ্ছে, এটা আমার মনে হয় আজকের রায়ের থেকে শেখার বিষয়বস্তু। আর অবশ্যই আমি বলবো যে বিচার বিভাগের জন্য এটা একটা সুখকর দিন নয়, আমার কাছে এটা খুব একটা সুখকর দিন নয়। কিন্তু এটাও সঠিক যে অন্যায় করলে তার বিচার হবে, এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে, এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ। দেখেন, এই রায়ের ব্যবস্থা, এই রায়ের প্রেক্ষিতেই না, আমি শুধু যদি আপনি এটা প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে দেখেন, আমরা এই 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত আমরা কি দেখেছি, যে এই দেশে জাতির পিতাকে তার সপরিবারে হত্যা করলেও একটা মামলা হয় না, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি। এবং পর্যায়ক্রমে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীদের বিচার এবং অন্যান্য যেসব দুর্নীতির বিচার হয়েছে, সেই সব এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে দেশে আইনের শাসন আছে, এবং অন্যায় করলে আদালত এবং আইন তার নিজস্ব গতিতে চলে এই অন্যায় বিচার হবে এবং অন্যায় প্রতিরোধ হবে। ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। এরকম অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো। পৃথিবীতে কি নজির আছে এরকম বিচারে? হ্যাঁ, বিচার পৃথিবীতে নজির আছে, অনেক নজির আছে পৃথিবীতে। আপনি ইউনাইটেড কিংডমের ইতিহাসে ইতিহাস দেখলে দেখবেন যে প্রধান বিচারপতিকে আপনার ফ্রেঞ্চ রেভলিউশনেও দেখবেন প্রধান বিচারপতিকে আপনার গিলোটিন করা হয়েছে। তো সেটা এখানে বড় কথা নয় এবং সেটাকে উদাহরণ হিসাবেও আনা উচিত। কথা হচ্ছে যে অন্যায় অন্যায় করলে পরে তার বিচার হবে, সে যেই হোক। এবং এইটাই যে প্রমাণিত হচ্ছে যে সব কেউই আইনের ঊর্ধ্বে নয়, এটা অত্যন্ত প্রয়োজন ছিল দেশের জন্য। ধন্যবাদ। আই এম নট ভেরি হ্যাপি। তার কারণ হচ্ছে, দেখেন, বিচার বিভাগের সাথে উনি সম্পৃক্ত ছিলেন, উনি প্রধান বিচারপতি ছিলেন, সেই ক্ষেত্রে আজকে ঠিক বলেছেন। তো সেই জন্য আমি একজন আইনজীবী না, থাকো, আমার জন্য আমি বিচার বিভাগের সাথে সারা জীবনে সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না। সবাই একটু থাকে। হ্যাঁ, ব্রিফিং থাকেন। আইনের শাসনের কথা বলা হচ্ছে, কিন্তু বিরোধী পক্ষ যারা, তারা বলছে যে প্রধান বিচারপতি যদি গভর্নমেন্টের মতের বাইরে না যেতেন তাহলে হয়তো তাকে এই ধরনের সাজার মুখে পড়তে হতো না। এই কথাটা সত্য নয়, এই কথাটা সত্য নয়। দেখেন, যদি পরিষ্কারভাবেই বলা হয় যে এই যে আজকে যারা বিজ্ঞ বিচারপতি আছেন আপিল বিভাগে, তারাও কিন্তু সরকারের পক্ষেই বিপক্ষেই রায় দিয়েছিলেন, কিন্তু তাদের তো এরকম করা হয় না। তো সেই ক্ষেত্রে যারা এটা বলছেন তারা সরকারকে ক্রিটিসাইজ করার জন্য হয়তো বলছেন, কিন্তু এটার কোনো সারমর্ম নাই। ধন্যবাদ।